400 বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর। বুড়িগঙ্গার তীরে সামরিক নৌবহর ভিড়িয়ে সুবেদার ইসলাম খান চিশতি ঘোষণা করেছিলেন, সোনারগাঁও নয়, আজ থেকে এখানেই হবে বাংলার রাজধানী। সে সময় থেকে ব্যবসা বাণিজ্যে এক অনন্য নগরী হিসেবে গড়ে ওঠে ঢাকা। বুড়িগঙ্গার পাড়ে সদরঘাটে অবস্থিত স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে বিংশ শতাব্দীর অধিকাংশ সময় ধরে এর পরিচিতি ছিল জগন্নাথ কলেজ নামে। ছাত্রছাত্রীদের অনেক আন্দোলনের ফলশ্রুতিতে 2005 সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মাধ্যমে কলেজটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। তারপর থেকে প্রতি বছর 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে 2005 সালে একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। তদানীন্তন যে জগন্নাথ কলেজ সেটাকে আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় 2005 সালে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেরকম প্রথম আইন পাশ হয় এবং তারপরে জায়গা নেওয়া হয় এবং সেখানে একটা প্রজেক্ট আকারে বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে গড়ে ওঠে, এখানে এরকম না। এখানে কলেজে অলরেডি যে বিদ্যমান সীমিত সুযোগ সুবিধা ছিল এগুলোকেই একটা ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আকারে রূপান্তর করা হয়। এখন আমাদের প্রায় 33টা ডিপার্টমেন্ট, নতুন আরও ডিপার্টমেন্ট আসছে, এর মধ্যে অধিকাংশ ডিপার্টমেন্টে এখন এমফিল এবং পিএইচডি গবেষক আছে। বলা যেতে পারে যে আমরা একটা যাত্রা শুরু করছি বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দিকে। ব্রাহ্ম স্কুল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু 1858 সালে। 1872 সালে নাম বদলে করা হয় জগন্নাথ স্কুল। বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরী তার বাবার নামে নামকরণ করেন স্কুলটির। 1884 সালে এই স্কুল একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে এবং 1908 সালে প্রথম শ্রেণীর কলেজের রূপ লাভ করে। এ সময় জগন্নাথ কলেজই ছিল ঢাকার উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আইএ, আইএসসি, বিএ ছাড়াও ইংরেজি, দর্শন ও সংস্কৃতিতে অনার্স এবং ইংরেজিতে মাস্টার্স চালু করা হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে জগন্নাথ কলেজে স্নাতক কার্যক্রম বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই পুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় এবং জগন্নাথ কলেজকে ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয়। পুরনো ঢাকার নারী শিক্ষায় বাধা দূর করতে 1942 সালে সর্বপ্রথম জগন্নাথ কলেজে সহশিক্ষা চালু হয়। 1949 সালে আবার জগন্নাথ কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। 1968 সালে কলেজটিকে সরকারিকরণ করা হলেও পরের বছরই সরকার তার সিদ্ধান্ত পাল্টায়। জগন্নাথ কলেজ থেকে যায় বেসরকারি কলেজ হিসেবে। বর্তমানে শিক্ষা, ইমান, শৃঙ্খলা এই স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট 6টি অনুষদের অধীনে 31টি বিভাগের এবং একটি ইনস্টিটিউটের মাধ্যমে প্রায় 23,000 ছাত্রছাত্রী, 550 জন শিক্ষক, 850 জন প্রশাসনিক স্টাফ নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আবাসন সংকট দূর করতে নতুন হল নির্মাণ এবং দখল হয়ে যাওয়া হলগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের পরিবহন সংকট দূর করতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
আমাদের আবাসন ব্যবস্থা না থাকার কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই আমরা পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করি। বিশ্ববিদ্যালয়ে বাসের স্বল্পতা ছিল, তো সেখানে রুটে বাসের সংখ্যা বাড়ানো, দোতলা বাস বিআরটিসি থেকে ভাড়া করে যে বাসগুলো আমরা নেই সেগুলো এখন পর্যাপ্ত এবং আরও বাস সংযোজন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং কয়েকটা জায়গায় আমরা করেছিও। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের একটা তো হলো অবকাঠামোগত দিক, স্থাপনা, বিল্ডিং, বাস, তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য অন্যান্য আরও উপকরণাদি সংগ্রহ করা, এইগুলোর সাথে আমরা আসলে খুব বেশি জোর দিয়েছি লেখাপড়ার মান। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চিত্ত বিনোদন সহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য উদীচি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জবি আবৃত্তি সংসদ, জবি চলচ্চিত্র সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, জবি সাংবাদিক সমিতি, জবি রোভার স্কাউট, বিএনসিসি, জবি শিক্ষক সমিতি ও ডিবেটিং সোসাইটি রয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইংরেজি শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফায়ারফক্স ক্লাব ইত্যাদি সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলো হল বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতন্ত্র ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তবে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ের যে সকল সুযোগ সুবিধা ও ক্যাম্পাস থাকা দরকার তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ঘাটলে প্রায় ১০টি হলের তালিকা পাওয়া যায়। এগুলো হলো বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, ডক্টর হাবিবুর রহমান হল মালিটোলা, বাণীভবন প্যারিদাস রোড, আব্দুর রহমান হল আরমানিটোলা, শহীদ আনোয়ার শফিক হল আরমানিটোলা, তিব্বত হল পাটুয়াটুলি, সাইদুর রহমান হল টিপু সুলতান রোড, রৌফ মজুমদার হল টিপু সুলতান রোড, নজরুল ইসলাম খান হল টিপু সুলতান রোড, শহীদ শাহাবুদ্দিন হল কোতোয়ালি থানা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অবস্থিত। ১০ একর জায়গায় এই মাঠ ও হলগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দখলে নেই। প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম চলা সত্ত্বেও এগুলো দখলে আনা সম্ভব হয়নি। ২৩০০০ ছাত্রছাত্রীদের মনে আজ প্রশ্ন, শিক্ষার্থীদের হল উদ্ধার আন্দোলনে কেন প্রশাসন বাধা দিচ্ছে? হলগুলো যাদের দখলে তারা কারা? কোন ক্ষমতার জোরে একটি বিশ্ববিদ্যালয়ের হল নিজের বলে দাবি করছে আর প্রশাসন তাদের সমর্থন করছে? ক্যাম্পাসের আয়তন, সীমাবদ্ধতা, ছাত্রছাত্রীদের সুন্দর পরিবেশ থেকে বঞ্চিত করা, ক্যান্টিনের খাবারের মান ভালো না, পরিবহনের সংকট রয়েছে, বিভিন্ন সমস্যা থাকার পরও বাধা হতে পারেনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ত পথ চলা। প্রতিদিন হাজারো শিক্ষার্থীর কোলাহলে মুখরিত হয়ে ওঠে জগন্নাথের প্রিয় প্রাঙ্গণ। জাতীয় দিবসগুলো ক্যাম্পাসে পালিত হয় যথাযোগ্য মর্যাদার সাথে। বাংলা নববর্ষ, নবীন বরণ ও বিদায় সম্বর্ধনা সহ অন্যান্য অনুষ্ঠান পালিত হয় অনেক ধুমধাম ও জাঁকজমকভাবে। শিক্ষার্থীদের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকার বুকে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণে নিজেকে প্রতিষ্ঠা করার এক অন্যতম শিক্ষালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। নানাবিধ প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সোনার মানুষ করতে, দেশের ভিত মজবুত করতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই বিশ্ববিদ্যালয়ের পথচলা।